বাম আমলে তৈরি হজ ভবন উদ্বোধন হল রাম আমলে। বুধবার বিকেলে নজরুল ছাত্রাবাস সংলগ্ন এলাকায় নতুন তৈরি হওয়া হজ ভবনের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন হজ ভবনের উদ্বোধনী অনুষ্ঠান থেকে পূর্বতন মুখ্যমন্ত্রীকে তীব্র ভাষায় আক্রমণ করলেন বিপ্লব দেব। বললেন, পুরনো বামফ্রন্ট সরকার বাংলাদেশে ফেন্সিডিল এবং নেশাদ্রব্য পাঠিয়ে মুসলমানদের ক্ষতি করেছে। সরকারি অনুষ্ঠান মঞ্চ থেকে বিরোধীদের তীব্র ভাষায় আক্রমণ করলেন বিপ্লব দেব। এর আগেও বিভিন্ন সরকারি অনুষ্ঠানের উদ্বোধনী মঞ্চে বিরোধীদের এবং পুরনো বাম সরকারকে আক্রমণ করেছেন, কিন্তু বুধবার যে ভাষায় আক্রমণ করলেন এবং যে বিষয় নিয়ে আক্রমণ করলেন তাতে তাজ্জব হয়েছেন অনেকেই। বাম সরকার এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রীর গুণগান গাইতেন এবং অন্যদিকে নেশা সামগ্রী পাঠিয়ে সে দেশের মুসলমানদের ক্ষতি করেছেন। আমার পূর্বতন মুখ্যমন্ত্রী 20 বছর পেয়েছে সময়, কিন্তু অন্ধকৃত রাষ্ট্রের মতো বসে ত্রিপুরাকে নেশার স্বর্গরাজ্য বানিয়েছে। এর চাইতে পাপ আর কোনো কিছু হতে পারে না। শুধু ব্রাউন, শুধু গাঁজা নয়, গাঁজা, ব্রাউন সুগার, কোকি, ফেন্সিডল, ওর আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ বন্ধু রাষ্ট্র ত্রিপুরার জন্য ইন্টারন্যাশনাল দোয়া করে দিয়েছেন সাবরুম দিয়ে, যে ফেনিরোধে ব্রিজ তৈরি করুন আর বাংলাদেশ পোর্টকে ব্যবহার করে ত্রিপুরাকে ডেভেলপমেন্ট করুন, ত্রিপুরাবাসীর জন্য রোজগার তৈরি করুন, আর সেই দেশের কাছে ফেন্সিডল পাঠিয়ে সেই দেশের মুসলমান ছেলে মেয়েদেরকে বিধ্বংস করছে। এটা বন্ধুরাষ্ট্রের, বন্ধুরাজ্যের স্বভাব। একদিকে প্রধানমন্ত্রীর প্রশংসা লোক দেখানোর জন্য, আরেকদিকে সেই দেশকে বিনাশ করার জন্য বর্ডার ক্রস করে ফেন্সিডেল পাঠিয়ে তার জেনারেশন সমস্ত মুসলিম ভাইদেরকে বিনাশ করার ব্যবস্থা করেছিল। এই হচ্ছে তাদের আসলি চেহারা, মেরা সরকার এসা নেই। এদিন মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেছেন, আরবে মরুভূমি ছাড়া কিছুই নেই, তবু তারা উন্নত কারণ সে দেশের নেশার ব্যবহার হয় না। এদিন মঞ্চে উপস্থিত ছিলেন মন্ত্রী রতনলাল নাথ, বিধায়ক আশিস সাহা প্রমুখ। ব্যুরো রিপোর্ট, চ্যানেল দিনরাত।